السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ওসমানপুর মধ্যপাড়া মোহাম্মদ মুবারক মেম্বার সাহেবের মাতা পিতার মাগফিরাত কামনায় আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি ওসমানপুর মধ্যপাড়া জামে মসজিদের খতিব হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি আজিজুল্লাহ দামত বারাকাতুহুম আজকের মাহফিলের বিশেষ মেহমান যিনি এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন দারুল উলুম কলিয়ার চোর বিশ্বযোগ্য মোতামিম হযরতুল আল্লাহ হযরত মাওলানা আসাদুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা মির্জাপুরের মোতামিম আপনাদের অঞ্চলের পরিচিত মুখ হযরত মাওলানা মুফতি করমুল্লাহ আনোয়ারি দামত বারাকাতুহুম উপস্থিত আছেন আপনাদের এই এলাকার কৃতি সন্তান বিজ্ঞ আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন আপনাদের আরেকজন প্রিয় মুখ হযরত মাওলানা জুবায়ের আহমদ সহ অন্যান্য ওলামায়ে কেরাম মুরব্বিয়ান প্রিয় যুবক বন্ধুরা পর্দার আড়ালে আছেন পর্দানশীল মা ও বোনেরা। আপনাদের সামনে নির্দেশিত বিষয়ের উপরে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি যে বিষয়টা আমাকে বলার জন্য নির্দেশনা দেওয়া আছে সে বিষয়টাকে সামনে রেখে পবিত্র আল কোরআনুল কারিম থেকে একটু তিলাওয়াত করেছি। প্রথমে তিলাওয়াতকৃত আয়াতের অনুবাদ। মহান আল্লাহ তাআলা বলেন, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফুরি করতেছো, কিভাবে করো তোমরা, কিভাবে সম্ভব
তোমাদের পক্ষে, কেন করছো তোমরা আল্লাহর সাথে কুফরি? অথচ তোমরা তো মৃত ছিলা, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন। মৃত ছিলাম মানে হলো আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমাদের ভিতরে আত্মা ছিল না, সবেগে স্খলিত একটু পানি সেখানে জমা হয়েছিল, সে পানি থেকে আমাদের জন্ম, পানির ভিতরে কোনো প্রাণ ছিল না। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, কিভাবে তোমরা আল্লাহর সাথে কুফরি করতেছো, তোমরা তো অথচ তোমরা তো মৃত ছিল, ফাআহিয়াকুম অতঃপর আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন, সুম্মা ইউমিতুকুম তিনি অতঃপর তিনি তোমাদের মৃত্যু দিবেন, সুম্মা ইউহিকুম আবার তিনি তোমাদেরকে পুনরুজ্জীবিত করবেন, সুম্মা ইলাইহি তুরজাউন অতঃপর আল্লাহর কাছেই তোমাদের ফিরে যেতে হবে। আমরা ছিলাম না, আজকে আছি, আগামী দিনে থাকবো না, যাবো কবরে, হাজির হব আল্লাহর দরবারে, ঠিক না বেটি? আল্লাহ বলেন আমি তো সব কিছু করি, আমি আল্লাহ তোমরা ছিলে না, তোমাদেরকে বানালাম, আবার তোমরা আছো, তোমরা থাকবে না, আমি নিয়ে যাব, আবার আমি তোমাদেরকে জীবিত করব, আমার সামনে হাজির করব, সব কিছু তো আমিই করেছি, আমিই করব, আমি আল্লাহর সাথে তোমরা কিভাবে কেন কুফুরি করতেছো, নাফরমানি করতেছো? এই বিষয়টা যদি নিজেরা বিবেচনায় আনি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ডাক দিবেন তার ডাকে চলে যেতে হবে, আবার তিনি আমাদেরকে নতুন করে জীবন দান করবেন, পুঙ্খানুপুঙ্খানু হিসাব করে তিনি আমাদের বিচার করবেন, সে বিষয়টা যদি চিন্তা করি তাহলে কি আমাদের দ্বারা আল্লাহর নাফরমানিমূলক কাজ হবে? হবে না। সেই জন্য আল্লাহ প্রশ্ন রেখে দিয়েছেন, কেন কিভাবে তোমরা কুফরি করতে পারতেছো, তোমাদের তো কুফরি করার কথা না, কেন করতেছো, কিসের কারণে করতেছো, কুফরিটা কি? একটু কুফরি বোঝানোর জন্য আমি নিয়ত করেছি আজকে, সাবজেক্টটা প্রথম একটু কঠিন হবে, দুই তিন মিনিট পরে সহজ হয়ে যাবে। কুফরি, এক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে মানেই না, আল্লাহকে আবার মায়ের পেট থেকে আসছি আবার চলে যাব, আল্লাহ আবার কি মানে না, তার আস্তিক না নাস্তিক? নাস্তিক। এক শ্রেণীর মানুষ আছে সরাসরি আল্লাহকে মানে না, নাস্তিক। আরেক শ্রেণীর মানুষ আছে আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে শরীক করে, তারাও কাফের, ইহুদি নাসারা যারা আছে তারা আল্লাহকে মানে কিন্তু আল্লাহর সাথে শরীক করে। আরেক শ্রেণীর কাফের আছে মুসলমানদের মধ্যে, আমাদের মধ্যে, যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, নামাজ পড়ি, রোজা রাখি কিন্তু কাফের, কিন্তু কি কাফের। দশ কিসিমের মানুষ আছে তারা নিজেদেরকে মুসলমান মুমিন দাবি করে, আল্লাহ রাসুল বলেন অথচ তারা কাফের। কিছু প্রশ্ন জন্মাবে, বিজ্ঞ আলেমরা অত্যন্ত মর্মাহত হইয়া আমার দিকে অভিযোগের তীর উঠাবেন প্রথম, যে কিউ আজটা করতেছে আজকে মুসলমান হইব বলে কাফের, এটা করবেন? এই এটা যে এই প্রশ্নটা যে করবেন, আমার প্রতি যে রাগ করবেন, এটাও আমি বুঝতেছি, কারণ এটা বুঝাও বুজুর্গানের দিনের একটি সুন্নত। এই প্রশ্নের উত্তর আছে যে মুসলমান হইয়া আবার কাফের হয় কেমনে, ঠিক না বেটি? আল্লাহ রাসূল বলেন আশাতুম মিন হাযিহিল উম্মা হুম কুফফারুম বিল্লাহিল আযীম ওয়া ইয়াজুন্নুনা আন্নাহুমুল মুমিনুন। আল্লাহ রাসূল বলেন এই উম্মতের দশ ধরনের উম্মত আছে, দশ কিসিমের উম্মত আছে, তারা আল্লাহর সাথে হার হামেশা কুফুরি করতেছে, অথচ তারা দাবি করে তারা মুমিন। আমরা বুঝতেও পারি না ইমানদার হইয়েও যে আমরা কেমনে কাফির হয়ে যাইতেছি, দশ কিসিমের মানুষ ইমান আনার পরেও কাফের, কারা ইমান আনার পরেও কাফের হয়ে যাইতেছে অজ্ঞাত সারে, কোন কিসিমের লোকগুলো কাফের, সে কিসিমের লোকগুলোকে চেনার দরকার আছে না নাই? আছে। এবং কোন কোন কাজ করলে মুসলমান হইয়েও কাফের হয়ে যায় সে কাজগুলো কি জানার দরকার আছে না নাই? এবং সেই কাজগুলো থেকে নিজেদেরকে বিরত রাখার দরকার আছে না নাই? আছে। এই ক্ষেত্রে প্রশ্ন আমার বিরুদ্ধে জাগবে আপনাদের,
এটা আমি বুঝে ফেলছি যে আল্লাহ রাসুল তো এরকম বলছেন যে ওয়ালা তুকাফফিরহু বিযামবিন, যে আমার উম্মতেরা মাঝে মধ্যে কিছু গুনাহ করবে, ভুল করবে, ত্রুটি করবে, এর কারণে তোমরা তাদেরকে কাফির বানায় ফেললো না। আল্লাহ রাসুল কিন্তু কাফির বলতে না করছে। আর এই হাদিস দ্বারা বোঝা যায় যে উম্মতে মুহাম্মদের মধ্যে যারা মুমিন মুসলমান 10টা কাজ করলে তারাও কাফের। লাগজিনি ফেস লাগজে ফেস, হ্যাঁ 10 কাজ করলে কাফের হইতাম কেনে? আপনারাও বলবেন যে আমরা ভুল করবো, অন্যায় করবো, সুদ খামো, ঘুষ খামো, এটা করবো, সেটা করবো, হয়ে যাবে ভুল ক্রমে, কাফের হইতাম কেনে? আল্লাহর নবী তো বলছে মানুষের ভুলের কারণে তোমরা কাফের বানাইও না। আর এখানে আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন যে 10 কিসিমের মানুষ তারা নিজেদেরকে ইমানদার দাবি কইরাও তারা কাফের। ফেস লাগছে না? ফেস না লাগলে ফেস ভাঙ্গে না। আমি প্রথম একটা ফেস লাগাইছি আর আমার ভিতরে এটা জাগছে যে আপনারা এই প্রশ্নটা আমারে করবেন, এই প্রশ্নের উত্তরটা আল্লাহর নবী নিজেই দিবেন লাস্টে। এটা কেমন উত্তরটা কবে আসে? লাস্টে। 10টা কাজ কি কি আমরা জানবো, কোন 10টা কাজ করলে মুসলমান কাফের হয়ে যায়, মুসলমান কি হয়ে যায়, কোন 10টা কাজ করলে মুসলমান কাফের হয়ে যায় জানার দরকার আছে না? নাই। এবার যে প্রশ্নটা জাগলো এটা আমি বুঝলাম কিভাবে, এটা আমাদের বুজুর্গানের দিনের সুন্নত, এটা সাহাবাই কেরামের সুন্নত, এটা আবার কেমন কথা? আমরা জানি সুন্নত তো আল্লাহর নবীর সুন্নত, সাহাবাই কেরামের সুন্নত কি হয় নাকি, আল্লাহর ওলিদের সুন্নত হয় নাকি, আছে না? নাই। আল্লাহর ওলিদের সুন্নত আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান লাম ইয়াকুন ইনদাহু সুন্নাতুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি ওয়া সুন্নাতু আউলিয়াইহি ফালাইসা ফি ইয়াদিহি শাইই। হযরত আলী বলেন যার কাছে আল্লাহর সুন্নত নাই, যার কাছে আল্লাহর রাসূলের সুন্নত নাই, যার কাছে আল্লাহর ওলিদের সুন্নত নাই, এর কাছে কিচ্ছু নাই। তার মানে বোঝা গেল যে আল্লাহর সুন্নতও আছে, আছে না? নাই। আল্লাহর সুন্নত বলতে কি বুঝাইছে? হে বেক কাজকে দিতাম না, এটা আমার সাবজেক্ট না, আমি যে সাবজেক্ট শুরু করতে চাই সেটাই বলবো। আল্লাহ রাসূলের সুন্নতও আছে, আল্লাহর ওলিদের সুন্নতও আছে। সেই সুন্নতগুলো যদি সম্ভব হয় আপনারা ওয়াজটা ভুললে গেলে অন্যদিন করবো। এই ওয়াজটা গত বছর আমি ওই যে এয়ারপোর্টে করছিলাম, বাগলপুরের এয়ারপোর্টে, হ্যানে শ্রোতা হ্যানে আছে 2-3 জন, এই জন্য আমি এটা রিপিট করতে চাইতেছি না। এরা ভুললে যাগা ইনশাল্লাহ আগামীতে, যদি এন থেকে সেদিকে একটু দূরে হয় এই ওয়াজটা ইনশাল্লাহ আরেকদিন করবো। তো যেই কথাটা বলছিলাম যে 10টা কাজ করলে মানুষ মুসলমান হইয়াও কাফির হয়ে যায়, আর যারা মুসলমান হয়ে কাফির হয়ে যাইব, বেহেশতে যাইব, হয়ে যাইব, তাহলে বোঝা গেল মুসলমানেরাও দুজকে যাইব। কোন মুসলমান? যে মুসলমান হইয়াও কি হয়ে গেছে, কাফির হয়ে গেছে। কয়টা কাজ করলে মুসলমান হয়ে কাফির হয়ে যায়? মন থাকবো ভাই চাপ, মস্ত করণ লাগবো। ওই যে এটা 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 বলে মস্ত দেয় না, এটার ভিত্তি থেকে জায়গা মনের ভিতরে মুখস্থ করে লাগানো লাগবো। আপনারও বলতে পারেন হুজুর আপনি তো মুখস্থ করুন না, ধিক্কা ধিক্কা করুন, তা আমি আর কত মুখস্থ করতাম, আমার বয়স হয়েছে না, এই মেমোরি একটু দুর্বল হয়ে গেছে, ধিক্কা ধিক্কা বললে একটু নিরাপদ, এই জন্য যাতে ভুল না হয়। 10টা কাজ করেও মুসলমান কাফের হইয়া যায়। প্রশ্ন জাগে, প্রশ্নের উত্তরও আসে। যেমন ফর এক্সাম্পল আপনাদের সামনে একটা ঘটনা বলি, এটা আপনারা জানেন, উলামায়ে কেরামও জানেন, হজরতে ইমাম শাফির নাম শুনছেন তো? হ্যাঁ। ইমাম আহমদ ইবনে হাম্বলেরও নাম শুনছেন? হানাফি, মালিকি, শাফি, হাম্বলি, মাজহাব কয়টা আমাদের প্রসিদ্ধ মাজহাব কয়টা? 4টা। হানাফি মাজহাবের ইমাম ইমামের নাম ইমাম আবু হানিফা, শাফি মাজহাবের ইমামের নাম ইমাম শাফি, হাম্বলি মাজহাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বল। তো ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, উস্তাদ সাগরেদের একটা কিচ্ছা শুনাইতাম আপনাদেরকে। এই কিচ্ছাটার থেকে বুঝবেন যে মানুষের কিছু কিছু কর্মকাণ্ডে যে প্রশ্ন জাগে আর এই প্রশ্নের উত্তর থাকে লাস্টে। কবে থাকে? লাস্টে থাকে। তো আপনাদেরও প্রশ্ন জাগিয়ে গেছে, মুসলমান হয়ে কাফের হইতাম কেরে, কবে কাফের হয়ে যাবো, উত্তর কোন সময় আছে? একদম লাস্টে। আগে উত্তর দিতাম না, আমি কেড়ে দিতাম না, আল্লাহ নবী দিছে না, আমি কেড়ে দিতাম। হাদিসের মধ্যে আল্লাহ নবী নিজে উত্তর দিছে যে 10টা কাজ কইরা মানুষ কেন কাফের হয়ে যাইব, কোন সময় কাফের হয়ে যাইব। ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, উস্তাদ এর গুণগান ছাত্ররা সবসময় গায়, ভালো উস্তাদের খুব ভক্ত থাকে ছাত্ররা, উস্তাদের গুণ গিয়ে স্ত্রীর কাছে কয়। আমি নিজেও কালকে আমার উস্তাদের গুণ গাইছি আমার পরিবারের কাছে, আল্লামা মুফতি ফজলুল আমিনী সাহেবের 2-1টা বিষয় নিয়ে তার সাথে আমি শেয়ার করছি। কেন করছি? আমার উস্তাদের কিছু কথা মনে পড়ে গেছে। প্রত্যেকে প্রিয় উস্তাদের শান তার বলতে ভালো লাগে, তার স্ত্রীর কাছে বলে, সন্তানের কাছে বলে। শাফি উস্তাদ না আহমদ, আমা মাহমুদ উস্তাদ, ভুলে গেছি গা,
দুজনের একশো দুই বই আমার ফেস্ট লাগে মাঝে মধ্যে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহিকে আহমদ ইবনে হাম্বল উস্তাদ হিসাবে সব সময় দাওয়াত দেয়, হুজুর আমার বাড়িতে যদি একটু যাইতেন, হাটটা ভিজাইতেন, হুজুর হাটটা ভিজাইতেন, অল্প কিছু খাওয়াইতাম। উস্তাদকে খাওয়ানোর জন্য সাগরিদরা কিন্তু পাগল থাকে, ঠিক না বেটি? আর উস্তাদের গুণ গিয়ে স্ত্রীর কাছে কয়, ছেলে মেয়ের কাছে গিয়ে কয়, ছেলের কাছে কয়, আমার উস্তাদ এত বড় আলেম আসিল, আমার উস্তাদ এত বড় বুজুর্গ আসিল। এই উস্তাদের গল্প চলতেই থাকে, চলতেই থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল সবসময় ঘরের ভিতরে ওনার স্ত্রীর কাছে কয়, জানো আমার উস্তাদ ইমাম শাফি কত বড় আলেম, জানো আমার উস্তাদ কত বড় বুজুর্গ, দাওয়াত দেই হুজুরের সময় পায় না, হুজুর আইতো দেখি একদিন আনতে পারলে তোমরা দেখাও, দাওয়াত দিয়ে হওয়া যায় না, অনেক সময় বিনা দাওয়াতেও পাওয়া যায়। হযরতে আহমদ ইবনে হাম্বল একদিন বাড়ির ইমাম শাফিকে ডাইরেক্ট বাড়ি তুলছে, সুবহানাল্লাহ, এটা আল্লাহ মিলিয়ে দিছে, এই জন্য সুবহানাল্লাহর কথা কইছি। আল্লাহ ওনার মনের আশাটা পূরণ করে দিছে, কে পূরণ করে দিছে? আল্লাহ। তো সুবহানাল্লাহ করতেন না, অবশ্যই করবেন। বাড়িতে গিয়া যখন হাজির আহমদ ইবনে হাম্বলে কই কি আল্লাহু আকবার, উস্তাদ দিয়ে আমার বাড়িতে বিনা দাওয়াতে আইসা গেল, উস্তাদজি বিনা দাওয়াতে আইসা গেলেন, আর সবাই বেশি আই বসে এত খুশি আর খুশি। হযরত আহমদ ইবনে হাম্বলে দৌড় দিছে একটা ঘরের ভিতরে, স্ত্রীর কাছে গিয়ে কয়, আমার উস্তাদ আই বসে, কি খাওয়াইবা, যা বালা বালা খাওয়ান আছে সবটি রেডি কর। মেয়েদেরকে কয়, আমার মেয়েরা শোনো, আমার উস্তাদ কিন্তু আইছে, বাড়িতে সাবধানে চলবা, যত বালা খাওয়ান আছে বাড়িটা পরিপাটি করো, ঘর সব ঠিকঠাক মতো সুন্দর করে রাখো। মেয়েরও খুশি, আব্বার উস্তাদ আছে, বাপের উস্তাদ, আর স্ত্রীও খুশি, আমার স্বামীর উস্তাদ আছে, রান্না করছি কি অনেক গ্রানাইত আছে, কি মজা আর রান্না রান যে বাচ্চা রান যে দুই চার পাঁচ কেজি সাইলের ভাত তুলে দিলাইছে। আপনার এটা কি জানি কালি জিরা সাইল কয় না কি কয় যে ইদানিং যে একটা সাইল হইব কাইলা জিরা, এটা খুব মজা গ্রান এটার মধ্যে, কি রান দাঁড়া যে রানছে, মুরগি ফুলাও যা আছে হমানের আছে, খাইতে হয়েছে রাতের বেলা। হজরতে ইমাম শাফি খাইতে খাইতে চার পাঁচ কেজি সেলের ভাত খাইলেছে, ভালো হয়েছে না মন্দ হয়েছে? বাহ্যিক দৃষ্টিতে মন্দ হয়েছে, খেয়েছে মন্দ হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে কয়, আব্বাস যে তার উস্তাদের এত গুণ খাইল, এত গুণ যে খাইল, কিন্তু ইলাদি খাইছে যে কি খাওয়ান ডাকাইছে, সব খাইলেছে। হাদিসের মধ্যে না আছে যে আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদিন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ, তিনি যেতে আছে না বাচ্চা সানিতে, যে মুমিন খায় এক আতে আর কাফিরে খায় সাত আতে। তো এহেনি দি আব্বার উস্তাদ দি সাত আতে খাইছে, আব্বার উস্তাদ এত বড় আলেম এত বড় বুজুর্গ, বাবাই কইলো কি? আসলে কাফেররা বেশি খায়, মুমিনরা কম খায়, মুমিনরা অল্প খায়, অল্প খাওয়া হলো মুমিনের গুণ, বেশি খাইলে ইবাদত করা যায় না। আর কাফেরদের কথা হলো খাও দাও ফুর্তি করো, যা খাই তারো, রুটি খায়, গোস্ত খায়, বিয়ার খায়, মদ খায়, হমানে খাইয়া লুজুয়ে তাই, ঠিক না বেটি? দেখছেন নি কাফেরদের, আল্লাহ রাসুল যে বলছে কাফেররা সাত হাতে খায়, হেরার খাওন দেখছেন? আমি দেখছি, আমি একবার এক হোটেলে খাইতাম বসি কুয়ালালামপুর মালয়েশিয়াতে, হোটেল বুকিত বিনতানের পাশে একটা ছোট হোটেল, রাতের বেলা গেছি খাইতাম, দুইটা রুটি লুইছি, ডিম ভাজা আর জানি কি লুইছি মন নাই, ছোটখাটো দুইটা রুটি তো আমার জন্য অনেক, বুঝে দিত শরীরটা দেখলে বুঝে না কি খাওয়া যায়। আমার লগে একটা হাফ প্যান্ট পরো একবার আরেক বেডি বসে, লগে মানে পাশে সামনের চেয়ারে আর কি, লাল সামরা বুঝাই যায় ইংরেজ, হেরাও রুটি লুইছে, সাথে দেখছি দুইজনের পাশে দুইটা বড় বড় কালা কালা বোতল। আমি চিন্তা ছিল না তখন, আমার সাথের জনকে জিজ্ঞাসা করলাম এগুলো কি, কইগুলো বিয়ার, বিয়ার হলে কি এক জাতীয় নেশা হবে, মদ হবে। হেরা দেখলাম যে রুটি খাইতে আছে, কতক্ষণ পরে পরে এটার মধ্যে একটা চুমুক দেয়, অল্প একটু মোর মেদ লই আবার রুটি খায়, আমার মুখে দেয় আবার রুটি খায়, আমি চাই রয়েছি, আমার মনে হইলো এক একজনে বিশটা কম খাইছে না রুটি। আল্লাহ রাসুলের কথা সত্য, বলে কাফির হয়ে আকুল ফি সাবাতি আমা, যে কা মুসলমান মুমিনে খায় এক আতে আর কাফেররা খায় সাত আতে। ওয়াজ একটু ফেস লাগতেছে না, সব ফেস ভেঙে যাবে গা, কয়টা কাজ করলে মুসলমান হয়েও কাফির হয়ে যায়, মন থাকবো দি, ওয়াজটা কঠিন হইতেছে না? হ্যাঁ আজ একটু কঠিন হয়ে যাক গা, কিন্তু খুব দরকারি ওয়াজ,
এটা আমার কালকই ফোন করে কইছে হুজুর কিছু দরকারি বস করুন লাগবো, আমি এই জন্য এই দরকারি বসটাই করতেছি। হজরত ইমাম হ্যাঁ সাড়া গেলে সুযোগ, সা গেলে সমস্যা সুযোগ, প্রয়োজন হলে খামো নি। আর জিভার মধ্যে কি জানি হয়েছে আজকা আগাটার মধ্যে এটা দাঁড় দাঁড় লাগে আর মানে বিষ করতেছে আর কি, এটা সা গেলে মনে আর একটু বেশি বিষ করবো। আর দেখছো লাগাইছে বেশ, একটু জিকির করেন মুরব্বীরা গুলো কেমনে না খাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে দৌড় দিয়ে গেছে বাপের কাছে, আব্বা কি গো মা তুমি কি কইছো তোমার উস্তাদের কথা, এত বড় আলেম খাইছে দিয়ে এক গাঠি সাতজনের খাওয়া অনেকেই গেলেছে, হাদিস না পড়ছি তুমি না পড়াইছো, মুমিনে এক কাতে খায় আর কাফের সাত হাতে খায়, তোমার উস্তাদ দি সাত হাতে খাইছে। সাবধান, আমার উস্তাদের ব্যাপারে কথা কবি না। এই যে ইমাম শাফি অন্তরে জাগদাসে, ওনার ভিতরে কিন্তু জাগদাসে, আমি যে বেশি খাইছি এরা কিন্তু প্রশ্ন করব, উত্তর দিমু লাস্টে, বুঝাইতে পারছি কথাটা, উত্তর দিমু কবে লাস্টে। ঠিক আপনারাও ধারণা করতেছেন যে মুসলমান আবার কাফের হয়ে যাবে কেমনে দশটা কাম করলে, উত্তর দিমু কবে লাস্টে, লাস্টে হইবে। এই ঘটনা এটা শেষ করে লই, এটা শুনছেন আপনারা, তারপরে বলতেছি ইমাম আহমদ ইবনে হাম্বলের মেয়ে প্রশ্ন করলো ঠিকই, বাপের কো আব্বা আচ্ছা ঠিক আছে তোমার উস্তাদের আবার পরীক্ষা করার লাগবো, আরো দেখবো কত বড় বুজুর্গ হয়েছে, মা গো পরীক্ষা কর কিন্তু বেদাবি করিস না, আমার উস্তাদের বিষয় তুই বুঝোস না। আর ইমাম শাফি মনে মনে কয় প্রশ্ন তো জাগদাসে, আমি তো জীবনে এতটি খাইছি না আজকে যতটি খাইছি, এরা তো কইবো যে একজন মৌলবী মানুষ হয়ে এত খাওন খাইলো কেরে, এটার উত্তর দিব লাস্টে। রাত্রির বেলা ঘুমান লাগতো না ইমাম শাফি ঘুমাইবো, আহমদ ইবনে হাম্বলের মেয়ে চিন্তা করছে যে খাটের নিচে নিয়ে এক বন্ধা হাঁড়ি দিয়ে উজু করবার লেখা, যদি উনি তাহাজ্জুদ ফরোয়া হন তাহলে তো উজুর ফানি খুঁজা বাইর করবই, আর যদি তাহাজ্জুদ না ফোরেন ফানি খুঁজতো না ফজরের সময় ডাক দিব, নিয়ে বদনি বইরে নিয়ে খাটের নিচে উঠে দিছে। ইমাম শাফি খাটের নিচে পানি ধরছে ওরা, সারা রাত গেল পানির দ্বারে কাছে হয়ে গেছে না, সকালবেলা আহমদ ইবনে হাম্বলের মেয়ে গিয়ে দেখে বদনির মধ্যে বদনি পুরো পানি হয়েছে, বাপের ডাক দেখো আব্বু কি হয়েছে তোমার উস্তাদ দুই নম্বর পরীক্ষাতেও ফেল, কি যে পানিও খরচ করছে না, পানি খরচ করছে না মানে উজু করছে না, তাহাজ্জুদ করছে না, তাহাজ্জুদ না পড়লে বুজুর্গ হয় কেমনে, আবার পড়লি ওই কেমনে, আবার পানি খরচ করছে না ফজরের নামাজ পড়ছে কিনা সন্দেহ আছে, আছে এরকম লোক আছে না, নাম বড় হুজুর ফজরের নামাজ পড়ে না, আমাদের কি বেশি দেখ, আমাদের বেশি দরকার আসলে কষ্ট, এটার নাম হয়তো মুজাহাদা, সারা রাত মাহফিল করে গিয়ে ঘুমাইয়া উঠা কিন্তু অনেক কঠিন, আর সেটা আলেম যদি না উঠে উঠবে কে, আমাদের কষ্ট করে ওটা উচিত, হয় ঝামেলা কিন্তু উঠতে হবে, তা না হয় আমি আলেম হলাম কেন, আমার তো হিসাব আল্লাহর কাছে বেশি হবে, ঠিক না বেটি বেশি হবে। উনি পানি ব্যবহার করছেন না, আব্বু দেখছেন নি তোমার উস্তাদের কামড়া কি করছে পানি ব্যবহার করছে না, ইমাম আহমদ ইবনে হাম্বল কয় রাখ আমার উস্তাদের ব্যাপারে মন্তব্য করিস না, আর এদিকে ইমাম শাফি কয় আমি যে পানি ব্যবহার করছি না এটাও হেরা প্রশ্ন কইরা বুঝে উত্তর দেওয়ার লাগবো কবে লাস্টে। সকালবেলা বুজুর্গানে দিন অনেক সময় ভিতরের কিছু বিষয়কে অনুধাবন করতে পারেন, এটা কি যেন কি বিজ্ঞান বিজ্ঞান বলা হয় মনোবিজ্ঞান না মনোবিজ্ঞান বলা হয়, বুজুর্গানে দিন সেটা আঁচ করতে পারেন। সকালবেলা
ইমাম শাফি নাস্তা খাবেন, সবাইকে নাস্তা টাস্তা খাইয়ে বিদায় নেওয়ার লাগতো না। বিদায়ের সময় উনি সব প্রশ্নের উত্তর দিয়ে যাইতেছেন। উনারা কিন্তু কেউ প্রশ্ন করেন নাই, প্রশ্ন করেন নাই, কিন্তু উনি জানতেছেন যে আমার তো প্রশ্ন করে নাই, কিন্তু প্রশ্ন তো জানেন, সে উত্তর তো দরকার। নাস্তা রাস্তা খাইয়া বিদায়ের সময় ক, তোমাদেরকে অনেক ধন্যবাদ, সুন্দর ভালো ভালো খাওয়ান খাওয়াইছো তোমরা। আমদ, তোমার মেয়েরা কই, তোমার স্ত্রী কয়, এদের কাছ থেকে বিদায় নেই, তোমরা কষ্ট দিলাম, দোয়া করো। আরেকটা কথা বলি, তোমাদের বাড়ির খাবার খুব মজা লাগছে, যেই খাবার গত রাত্রে খাইছি জীবনে তো কখন খাইছি। তার কারণ হলো খাবারটার মধ্যে হালালের গ্রান লাগছে 100%, হালালের গ্রান 100% লাগছে। দুনিয়ার খাবারের মধ্যে 100% হালাল খাবার খুব কমই পাওয়া যায়, এই খাবারটার মধ্যে হালালের গ্রান লাগছে 100%। এই জন্য চিন্তা করলাম 100% হালাল খাবার যেহেতু বেশি বেশি করে খাই নাই, আর এটার এই পরিমাণ খাইছি, বেশি পরিমাণ খাওয়াতে আমার কোনো অসুবিধা হয়েছে না। হালাল খাবার দ্বারা শরীরের কোনো ক্ষতি হয় না, আমার শরীরের মধ্যে বেশি মানে তকতা এসে গেছে, শক্তি সঞ্চারিত হয়েছে, আমার ব্রেনটাও খুললে গেছে গা। এই জন্য হালাল খাবারটা খাইয়ে সারা রাত চিন্তা করলাম, হালাল খাবার খাইছি, শান্তি লাগতেছে, ঘুমায় লাভ কি, আমি আর ঘুমাইছি না, না ঘুমাইয়া আজকে রাত্রে আমি মাসলা ইস্তেমবাদ করতেছি, আবিষ্কার করতেছি, আজকে রাত্রে আমার জিন্দগিতে এই প্রথম আমি 300+ মাসলা আবিষ্কার করেছি, হালালের বরকতে। কিসের বরকতে? হালালের বরকতে। আর এই হালাল খাবার খাইয়ে শরীরে শান্তি লাগছে, কোনো অশান্তি লাগছে না, আমি ঘুমাইছিও না, আমার উজু বাংছে না, আমি এশার নামাজের উজু দিয়ে ওই তাহাজ্জুদ পড়ছি, ফজরের নামাজও পড়ছি, সুবহানাল্লাহ। গেলাম গা, তোমাদেরকে অনেক কষ্ট দিলাম, উত্তর দিয়ে গেছে নাকি না দিয়ে গেছে? আমি উত্তরটা দিয়ে যাব যে কেন কাফির হয়ে যাবেন গা, আমি কেন কথাটা কইলাম, কোন সময় কাফির হয়ে যাবেন গা, যাওয়ার সময় ইনশাল্লাহ উত্তরটা দিয়ে হয়ে যাবো, ইনশাল্লাহ উত্তরটা লয়ে যাইবেন তো, হ্যাঁ। এরকম ভরি ভরি কাহিনী আছে, বুজুর্গানে দিন অনেক সময় আজ করতে পারেন, অনুধাবন করতে পারেন, আল্লাহ নবীর সময়কার অনেক ঘটনা, আল্লাহ নবীর পরবর্তী সময়কার অনেক ঘটনা আছে বুজুর্গানে দিন, এরা মানুষের চেহারার দিকে তাকাইলে অনেক সময় বুঝে যে তার অন্তরে কি প্রশ্ন জাগতেছে। উত্তম নিয়ে আরো কথা আজকে বুঝি ওয়াজ করাই সারব বেশি, আমি একটু ঘড়ির দিকে চাই, 11:27 হয়েছে, তাহলে 11:30 পর্যন্ত ওয়াজ করলে সমস্যা নাই ইনশাল্লাহ, কি কই, হ্যাঁ 11:30 পর্যন্ত আপনাদের লগে আছি ইনশাল্লাহ, কোনো টেনশন কারণ নাই। কয়টা কাজ করলে মুমিন থাকলেও কাফের হয়ে যায়? 5টা। আচ্ছা, মুমিন মুসলমান যারা, মুসলমানদের মধ্যে বুজুর্গ, তারা কিন্তু মানুষের মনের কথা চেহারার দিকে তাকাইলে অনেক সময় বুঝতে পারে, অনুধাবন করতে পারে, সেটা অনেক ক্ষেত্রে সত্য হয়ে যায়, সব ক্ষেত্রে না হইলেও। যেরকম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে ঘুমাইয়া স্বপ্নে দেখছে, স্বপ্নে তো ঘুমাইয়া দেখে নাকি না, সজাগ স্বপ্ন দেখে, সজাগ স্বপ্ন দেখে মানুষ, সজাগ থেকে থেকে স্বপ্ন দেখে, আমি ইদানিং নেতা হয়ে যাব, নেতা হইয়া কয়েকটা টেন্ডার নিব, কয়েকটা টেন্ডার কইরা পরে পুরাটা টেন্ডার দল করবো, ওই কোটি কোটি টাকার মালিক হবো, ঢাকা একটা বাড়ি করবো, আমেরিকা করবো, পরে গিয়ে এইটা করবো ওইটা করবো, সজাগ হয়ে স্বপ্ন দেখে না মানুষ, হ্যাঁ দেখে না, এরকম অনেক স্বপ্ন, এই স্বপ্ন বাদদের অবস্থাকে বুঝতেছেন নি, সজাগ স্বপ্ন দেখছে, মায়ের পিঠে কি খাওয়া খাইতেছে, আর একর ভূতা করে লেটেছে মোরায়া, কেসুনু বলে কি, কেসুনু, হ্যাঁ জীবনে আমি নাম শুনছি না ভাই, কেসুনু বলে কি, আবার কেসুনু খেলে, কেসুনু কিডা জোয়া নাকি, কত স্বপ্ন দেখছে, হাজার হাজার কোটি টাকার মালিক হইব, কেউ ধরতার তো না, ওইও গেছে গা দৌড়া, এখন ঠিক মতো মোরাইতেছে, মোরা খায় আর ক, নাম কয়ে দিব, নাম কয়ে দিব, নাম কই কি না জানি না, পত্রিকা ওলারা খালি ক কিছু লোকের নাম কইছে, কিন্তু কার নাম কইছে এটা কয় না, কত স্বপ্ন দেখো মানুষ, এই স্বপ্ন কিন্তু দেখি না, সজাগ স্বপ্ন যেটা দেখেন, অবৈধ স্বপ্ন এটা মারাত্মক ক্ষতিকারক। যাই হোক, হযরতে আলী স্বপ্ন দেখেন যে আল্লাহর নবীর দরবারে কিছু খেজুর আছে, কি আছে, খেজুর, খেজুর, জামাই শ্বশুরের ব্যবহার না, আল্লাহ রাসুল খেজুর একটা একটা করে অমুকের দেয়, একটা আজিজ ভাই দিছে, একটা জুবাই সাহেবের দিছে, একটা নজরুল সাহেবের দিছে, একটা সবারই একটা, তো সবারই একটা দিলে জামাইরে কি দুইটা দিব, একটাই তো, সাহাবি তো সব সমান, আলীরও দিছে একটা, আলীকে খেজুরটা দিছে, পরে মোহ দিয়ে দিই কি মজাটা লাগা লাগছে যে, পরে শ্বশুর যদি না হয়তো আরেকটা চাইলে বলে, শ্বশুরের কাছে কেমনি আরেকটা চাই, স্বপ্নে ঘটনা কি, স্বপ্নে, স্বপ্ন থেকে আলী বলেন আমি জাগলাম, জাগিয়া সকালবেলা ওই যে রাত্রে যে স্বপ্নে খেজুরটা খাইছিলাম, এই মজাটা আমার জিব্বাত লাগিয়ে দিয়েছি, মজা গেছে,
সকালবেলা ফজরের নামাজ পড়িয়া মসজিদে নববীতে গেলাম, নবী তো নাই, নবী ইন্তেকাল করছেন বহুত আগে, স্বপ্ন দেখছেন, গিয়ে দেখেন যে হযরত উমরের কাছে একজন মহিলা কিছু খিচুড়ি নিয়েছিল, উমরে সবার একটা একটা দিতেছে, কটা একটা, হযরত আলীরও দিছে একটা একটা দিছে, পরে আলী এটা খাইছে, খাইয়া কো কি রে এমন মজারটাই তো রাত্রে খাইছিলাম, এইটাই তো রাত্রে খাইছিলাম, নবীর কাছে চাইতারছি না, উনি আমার শ্বশুর, উমরের কাছেও কি চাইতারতাম না, ভাই উমর আমার আরেকটা দাও, উমর কয় নবী যা দিছে এর চেয়ে বেশি আমি তোমারে দিতারতাম না, সুবহানাল্লাহ। উমর কেমনে জানছিলেন নবী যে তারে একটাই দিছে, অর্থাৎ বুজুর্গানের দিন যারা আল্লাহওয়ালা তারা মানুষের চেহারার দিকে তাকাইলে অনেক কিছু অনুধাবন করে বলতে পারেন, অধিকাংশ ক্ষেত্রে সেটা কি হয়ে যায়, সঠিক হয়ে যায়, 100% হবে এরকম না, ওনারা আলিমুল গায়েব নন, কিন্তু অনুধাবন ধারণামূলক কিছু কথা বললে অনেক সময় সেটা তাদের অভিজ্ঞতার আলোকে মনোবিজ্ঞান জনিত কারণে, এই বিজ্ঞানে, এই বিজ্ঞানে জ্ঞানী হওয়ার কারণে মানুষ অনেক কিছু বলে ফেলতে পারে, এর দ্বারা আলিমুল গায়েব হওয়াকে প্রমাণিত করে না। বুঝাতে পারছেন, বুঝাতে পারছি আমি কিছু কথা, আমি বুঝে লাইছি আপনারা যে আমার প্রশ্ন করবেন, আমি উত্তরটা লাস্টে দিয়ে যাব, আমি জায়গা মতো এবার আই পড়ি। আশারাতুম মিন হাযিহিল উম্মাহ উম কুফফারুম বিল্লাহিল আযীম ওয়া ইয়াজুন্নুনা আন্নাহুমুল মুমিনুন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের 10 কিসিমের মানুষ তারা আল্লাহর সাথে সব সময় কুফরি করে, যদিও তারা নিজেরা নিজেরা দাবি করে তারা মুমিন মুসলমান, মুমিন মুসলমান হওয়ার পরেও 10টা কাজ করার কারণে তারা হার হামেশা আল্লাহর সাথে কুফরিতে লিপ্ত, তারা কাফের। তারা কি? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করতেছ, তিনি তোমরা তো মৃত ছিলে, তিনি তোমাদেরকে জীবিত করেছেন, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন, আবার পুনরুজ্জীবিত করবেন, আবার জীবিত করবেন, আবার আল্লাহ তোমাদেরকে আল্লাহর দরবারে হাজির করবেন, তোমাদেরকে অবশ্যই আল্লাহর দরবারে ফিরে যেতে হবে। তোমরা কিভাবে কুফরি করতেছ, কিছু মানুষ ডাইরেক্ট আল্লাহকে মানে না, কিছু মানুষ আল্লাহর সাথে শরিক করে কুফরি করে, আর কিছু মানুষ মুমিন দাবি করার পরেও 10টা কাজ করার মাধ্যমে আল্লাহর সাথে কুফরি করে, এই কাজটা আমাদের দ্বারা হয়, আমরা মুমিন, আমরা মুসলমান, কিন্তু আমাদের দ্বারা কুফরি হচ্ছে, আমরা কুফরি করতেছি 10টা কাজ করার কারণে। এই 10টা সিরিয়াল বলার সময় আমার এসে গেছে, সিরিয়ালে আমি এই 10টা কাজের কথা বলবো, আপনারা দয়া করে মুখস্থ করবেন, দয়া করে আমল করবেন, দয়া করে এই বিষয়গুলো আরেকজনের সাথে শেয়ার করবেন, যদি কঠিন না হয় আপনারা অবশ্যই মুখস্থ করতে পারবেন। কি বিষয়টা কঠিন হয়ে যাবে? অনেক সহজ, অনেক সহজ। 1 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, আল কাতিলু বিগাইরি হাক্কিন, যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষ খুন করে, অন্যায়ভাবে মানুষ খুন করে, কবে কাফের হইবে এটা কিন্তু পরে, খুন করলে কিন্তু কি হয়ে যাওয়ার কথা না, কাফের হয়ে যাওয়ার কথা না, কারণ এটা পাপ, পাপ করলে কাফের হয় না। আল্লাহ রাসূল বলেন, ওয়ালা তুকাফফিরহু বিযামবিন, যে একটা লোক গুনাহ করলো, গুনাহ করলে তোমরা তাকে কাফের বানাইয়া ফেললো না, এটা হাদিসে আছে। আবার এখানে বলছে যে ব্যক্তি অন্যায়ভাবে মানুষকে খুন করে সে কাফের, কবে কাফের এটা পরে। অন্যায়ভাবে মানুষকে খুন করা এটা সহজ হয়ে গেছে, দেখছেন নি কেমনে বাইরে মারছে, আবরার রে দেখছে, আবরার না বলছে ছেলেরে কেমনে বাইরেছে, আল্লাহ আমি দেখছি এর দুটো হাত, হ্যাঁ দেখছি না আর কি, ওই ছবিতে ভিডিওতে দেখছি, দুটো হাতে এমনি তারা ধরছে, দুইজনে দুই পা ধরছে, কোমরের মধ্যে বাড়া বানা দেখছিনি, বাড়া বানা বাড়া যে বানে দেখছিনি, মহিলারা একজনে এমনি মারে উড়াইলে পরে আরেকজনে হেফাজ থেকে এমরে মানে, এইভাবে বাড়া বানার মতো প্রচন্ড রকম আঘাত করছে, যেইভাবে কোমরে তাকে আঘাত করছে, আর যে কি অসহায় ছিল, সে এই আঘাতের দৃশ্যটা দেখলে পরে সহ্য করতে পারবেন না, আমি নিজেও চোখের পানি ফেলে দিয়েছি, আমি পানিটা ধরে রাখতে পারিনি, আমার মনে হয়েছে তার কোমরের মধ্যে প্রতিটা আঘাত এদেশের 16 কোটি মানুষের কোমরে পড়েছে। এই নির্মমতা, এই পাষণ্ড, পাষণ্ডতা এগুলো আসলো কেন, কোত্থেকে আসলো? যারা এইভাবে মানুষকে নির্মমভাবে অন্যায়ভাবে হত্যা করে তারা কাফের, তারা কি
কাফের, আল কাতিলু বিগাইরে হাক্কিন, শুধু এতটুকু, এটাই শুধু গুনাহের কাজ, শুধু এটার জন্যই শাস্তি হবে, শুধু এটার জন্য না, একটা মানুষকে কেন, একটা বিড়ালকে কষ্ট দিলে পর্যন্ত আল্লাহর দরবারে হিসাব দিতে হবে এবং বিড়ালের মাধ্যমে প্রতিশোধ নেওয়া হবে। সেই কথাও মনে আমি আশপাশে বহুবার সেই আদেশটা বলেও ফেলেছি, আজকে কি আবার বলতাম? কষ্ট হবে না তো? হ্যাঁ, 10টা বললে সময় লাগবে, ফোনে 12টা বাজবে, আপনারা যদি কষ্ট করতে পারেন আমি ইনশাল্লাহ রাজি আছি, ফোনে 12টা বাজাইলাম, আর 12টা বাজাইলে আপনারা বলবেন যে এই মৌলবিটা সবসময় খারাপ, আমার 12টা বাজায় আসছে। হ্যাঁ, ফোনে 12টা বাজবে ইনশাল্লাহ। একটা বিড়ালকে কষ্ট দিলে প্রতিশোধ যদি নেওয়া হয়, বাবা একটা মানুষের দাম কি বিড়ালের চেয়ে কম না বেশি? একটা মানুষকে কষ্ট দিলে যে কোনো ভাবে আপনি কষ্ট দেন, তার থেকে আল্লাহ বড় ধরনের আরো শাস্তি দিবেন। বোঝানোর জন্য লম্বা একটি হাদিসের একটি অংশ অতি শর্ট করে আপনাদের সামনে তুলে ধরতেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। কয়টা কাজ করলে মুমিন মুসলমান কাফের হয়ে যায়? 10টা। কয় তুই কয় কয়টা কাজ করলে মুসলমান কাফের হয়ে যায়? হাতুড়ে দেয় বেড়া, তুই উঙ্গাইতেছ, হাতুড়া 10টা। কয়টা কুশি? একটা কুশি। এক নম্বর, যে অন্যায় ভাবে মানুষকে খুন করে, অন্যায় ভাবে মানুষে মারবে, মানুষের লোক কাজে করবে, দাউলে কুবাইতে যাবি, এই এলাকাতে কুবাকুবি নাই কুলিয়ারশোর। এটা আসলে এই এলাকাতে গন্ডগোলের পত্রিকাতে কমই পড়ি, কুলিয়ারশোরে গন্ডগোল কম হয়, গন্ডগোল গিয়া হয় নরসিংদীর রায়পুরা আর আমার ব্রাহ্মণবাড়ি আর আমার আমার জন্মস্থানে সরাইলে। কদিন পরে পরে পত্রিকাতে ফুরি চাটালে নেমে গেছে গা দুই পক্ষ, গাওয়াগাওয়ি শুরু করছে, গাওয়াইতে সেটা মেরে লিছে। কিন্তু এইদিকে এটা একটু কমই শোনা যায়, এটা আল্লাহর মেহরবানি, এই অঞ্চলে বলি আল্লাহদের সম্ভবত চলাচল কোনো এক সময় ছিল, একটু শান্ত অন্য যে কোনো এলাকার তুলনায় এই অত্র অঞ্চলটা শান্ত। এটা আপনাদের জন্য একটা ভালো খবর আলহামদুলিল্লাহ, তাই না? কয়টা কাজ করলে কাফের হয়ে যায়? 10টা। এক নম্বর, অন্যায় ভাবে হত্যা করলে। এবার আসি, একটা বিড়ালকে কষ্ট দিলেও যে প্রতিশোধ নেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সূর্যগ্রহণ শুরু হলো, সূর্যগ্রহণ বুঝেন তো আপনারা, গন্যা লাগেনি, গন্যা গন্যা লাগলে আপনারা কি করেন ঘরে যান গা, আর মহিলারা কি করে ঘরে ভিতরে আড়ে খাটের মধ্যে বয় না, ফেটে বাচ্চা জমিছে খাটের মধ্যে বলে বলে কি অসুবিধা, বলে ঘন্টা লাগলে বলে কি অসুবিধা, আর গরম মাছ আনলে পরে মাছ এরা কাটে না, কেড়ে কাটে না, ও মাছ কাটলে বলে বাচ্চা কান কাটা উঠবো, এই ধরনের এগুলো আসলে অহেতুক কথাবার্তা। হ্যাঁ, কিছু বিধিনিষেধ আছে, গন্যা লাগলে মানুষের ঘর থেকে বের হওয়া উচিত না, মহিলারা ঘরে থাকবে এবং পুরুষ যারা তারাও বাইরে থাকবে না, তারা মসজিদে যাবে। কোথায় যাবে? মসজিদে গিয়ে নামাজ পড়বে। আমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের নামাজকে সলাতুল কুসুফ সলাতুল খুসুফ এগুলো আমরা বলে থাকি। আল্লাহ নবী যখন সূর্যগ্রহণ শুরু হইতো মসজিদে চলে যেতেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ শুরু করতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেল, আমরা মসজিদে নামাজ পড়লাম, আল্লাহ নবীর পিছনে নামাজ পড়লাম, প্রিয় নবী রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন, এত লম্বা নামাজ পড়লেন, জীবনে এত লম্বা নামাজ পড়ছি না। আসলে সূর্যগ্রহণের নামাজ অনেক লম্বা, আমার জীবনে আমি লালবাগ মাদ্রাসার মধ্যে এই সূর্যগ্রহণের নামাজ পড়ছিলাম, আমাদের ইমাম ছিলেন হাফেজ কারি আবু ইউসুফ সাহ রহমতুল্লাহ আলহি, উনি ঠিক, আমার মনে হয়েছে এখন ইদানিং হাদিস পড়লে বুঝি যে আল্লাহ নবী ঠিক যেইভাবে সলাতুল মানে সূর্যগ্রহণের নামাজ উনি আদায় করেছেন, আর ওই দিন ইউসুফ সাহ তিনি আমাদেরকে এইভাবেই নামাজটা পড়াইছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নামাজ যে শুরু হইলো নবী তো রুকু যায় না, কই যায় না, মনে হইতেছে মনে হয় পুরা কোরআন শরীফ শেষ কইরা সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস পুরা মনে হয় নবী রুকু যায়, কোন জিন দিয়ে তো কোন দাঁড়ায় থাকা সম্ভব? সম্ভব না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ধারণা করতেছি রুকু যাইবো যাইবো, না যায় না যায় না, হঠাৎ করে গেছে, গেছে যে কতক্ষণ ফিরে যে গেছে কোনো হিসাব নেই, ইমাম সাহেব না গেলে মুসল্লিরা যাইতারে? যাইতারে না। আমাদের যদি এরকম মুসল্লি আমরা হইতাম, ইমাম সাহেবের ফালাইয়া সব গেলাম বলে, ইমাম সাহেব আল্লাহ নামাজ পড়ুক আমরা যাই, কিন্তু সাহাবে কেরাম ওনারা যাইতে পারতেছিলেন না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজি রুকুত গেছেন, বাবজি রুকুত যেহেতু গেছেন নামাজ তো এবার শেষ হইব, কিন্তু রুকু যে এত লম্বা রুকু নবী দিলেন, এবার রুকুতে উঠে না, মনে হইতেছে আর উঠতো না, কোমর ভেঙে যাবার বাবু। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, উঠছে, উঠার পরে ভাবছি এবার বুঝে আর দেরি হইতো না, ওই যে নবীজি কৌমা করছে কৌমা, এই যে দাঁড়াইছে আর সেজদা যায় না, বহুক্ষণ পরে সেজদাই গেছে, এইটা কইলে আমার অনেক সময় লাগবো, এটা অনেক কথা, পরে সেজদাই গিয়েছে, সেজদা পড়ছে আর মাথা উড়ায় না, এরপরে যে মাথা উঠাইছে আবার সেজদার যায় না, এইভাবে চলছে তো চলছে, এত লম্বা নামাজ জীবনে করছি না, নামাজ শেষ হয়েছে, নবীজি সালাম ফিরাইছে, শেষ করে নিলাম আমি এখানে, সালাম ফিরাইয়া আল্লাহ নবী আমাদের দিকে ফিরে তাকাইয়া উনি দোয়া করছেন, আল্লাহুম্মা
লিমা তুআযিবুহুম ওয়া আনা ফীহিম। আল্লাহ গো, ও আল্লাহ, আমার উম্মতগুলোরে তুমি কে রে কষ্ট দিতা? আল্লাহ, আমি তো আমার উম্মতের মাঝে আছি, আমি তাদের সাথেই আছি, আল্লাহ তুমি তাদেরকে কেন কষ্ট দিবা, কেন শাস্তি দিবা? আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, কেন মাফ করবা না? আল্লাহ, ও নাহনু মুস্তাগফিরুন, ও আল্লাহ আমরা তো তোমার দরবারে ইস্তেগফার করতেছি, কেন তুমি ক্ষমা করবা না? দোয়া শেষ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার বন্ধুরা শোনো, আমি যখন মেরাজে গেছিলাম, মেরাজে গিয়া অনেক কথা আমি ছেড়ে দিব, কিছু কথা রেখে দিব আর কি। মেরাজে গিয়া আমি জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি, থুয়ে দিলাম আমি, এটার ব্যাখ্যা দিলাম না। আরেকটা জিনিস আমি দেখছি, মনে রেখেন বলা কইরা, এক জায়গাতে গিয়ে দেখি একটা মহিলা, অনেক লম্বা হিমিয়ারি গোত্রের মহিলা, দুইটা হাত তার দুইটা ফিলারের মধ্যে, দুইটা ফিলার আছে, এমনি বাইদে রাখা হয়েছে। এত লম্বা মহিলা, রাসূল বলেন এত বড় মহিলা কমই দেখা যায়। কোন গোত্রের বলেন তো? হিমিয়ারি গোত্রের মহিলা দেখলাম। হিমিয়ারি গোত্রটা সম্পর্কে আমার একটা ধারণা হয়, এটা আমি বলি আর কি, অনেক সময় ধারণাটা হয়, হিমিয়ারি গোত্রটা আপনারা যারা মদিনায় গেছেন সহজে মনে হয় গোত্রের এই এরিয়াটা আপনারা খুঁজে পাবেন। মদিনাতে যারা আল্লাহ নবীর মসজিদে গেছেন, 15 নম্বর গেট আছে একটা, এটাকে মারকাজিয়া এলাকা বলা হয়। 15 নম্বর গেট থেকে আপনি বাইরিয়া একটু সামনে অনলি 1 মিনিট বা আধা মিনিট হাঁটবেন, হাঁটা বাম দিকে দেখবেন বড় একটা জায়গা, দেওয়াল ওয়াল দিয়ে রাখছে আর কি, ওয়াল দিয়ে রাখা হচ্ছে। এটার ভিতরে 8-10টা গাছ আছে, কয়েকটা খেজুর গাছ, কয়েকটা অন্য অন্য ঘাস। এটার মধ্যে দেখবেন আপনার কবিলায় বনি সাদার কথা লেখা আছে, এবং এখানে একটা সাইনবোর্ড আছে, এই সাইনবোর্ডের মধ্যে লেখা আছে যে এই জায়গাটা কোন জায়গা। এটা এমন জায়গা যে জায়গাতে বৈশা আমার নবীর এন্তেকালের পরে পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন, খলিফা কে হবেন, এই নিয়ে কথাবার্তা চলছিল, দিন দেন দরবার চলছিল, তর্ক বিতর্ক হয়েছিল। একটা পর্যায়ে ওই জায়গাতে সবাই ঐক্যবদ্ধ হইয়া হযরত আবু বকরের হাতে বায়াত গ্রহণ করছিল। এটা হলো আল্লাহ রাসুলের পরের প্রথম সংসদ ভবন, বুঝাতে পারছি কথাটা? এই জায়গাটার এই কবিলে বনি সাদার আশেপাশে ছিল হিমিয়ারি গোত্রটা, আমার মনে হয় আশপাশে ছিল। ওই গোত্রের মহিলাটারে আল্লাহ রাসুল বলেন, আমি মেরাজে গিয়ে দেখি তার দুইটা হাতের মধ্যে ধরে তারে বান্ধা রাখা হয়েছে, হাতও বান্ধা পাও বান্ধা, হাত পাও বান্ধা থাকলে লড়তার বউ। আল্লাহ রাসুল বলেন, ও আমার সাহাবার শোনো, আমি সামনের দিকে দেখি যে একটা বিড়াল বসে রয়েছে, কতক্ষণ পরে পরে বিড়ালটা ভালোভাবে প্রস্তুতি নিয়ে একটা লাফ মাইরে মহিলার চোখটার মধ্যে গিয়ে এমন ভাবে আঘাত করে মহিলার চোখ মুখ একেবারে রক্তাক্ত করে ফেলে। আল্লাহ রাসুল বলেন, এত কঠিন আক্রমণ করতেছে মেয়েটাকে, আর মহিলাটা হাউমাও করে কাঁদতেছে, হাউমাও করে কাঁদতেছে, হাউমাও করে কাঁদতেছে, কিন্তু হাউমাও করে কাঁদলে কি হবে? বিড়াল থেকে রক্ষা করার কেউ নাই, নিজের হাত থাকলে বিড়ালকে প্রতিহত করতে পারতো, নিজের পাও থাকলে করতে পারতো, হাতও বাঁধা পাও বাঁধা। মা বোনেরা বুঝালেন কিন্তু আইতাছে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টা দেখলেন, রাসুল বলেন, এটা আমি দেখলাম, এটা আমি দেখার পরে আমি চিন্তা করতেছিলাম যে এই মহিলাটাকে কেন শাস্তি দেওয়া হচ্ছে। আরেকটু সামনে গেলাম, একটু সিরিয়াল রেখে গেলাম, আল্লাহ রাসুল বলেন, আরেকটু সামনে গেলাম, ওখানে গিয়ে দেখি লম্বা একটা বেড়া, দাদা গোত্রের। কোন গোত্রের? দাদা গোত্রের। দাদা গোত্রের একটা লম্বা লোক পুরুষ, তাকেও হাত পা বাঁধা রাখা হয়েছে, তবে তার বিড়ালে কামড়ায় না। তার পিছনের দিক থেকে একটা লোক বড় একটা লাঠি হাতে নিয়া তার পিঠের মধ্যে বাইরিতেছে, বাড়ি মারে কি ডপ পুরো ওড়ে, আর বাড়ি ডেকাইয়া হাও মাও করে, কিছুতেই সে নিজেকে সেই লাঠির আঘাত থেকে রক্ষা করতে পারতেছে না। কটা গেল? দুইটা। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলকে বলেন, ভাই জিব্রাইল, বুঝতে পারলাম না, তুমি তো আমাকে এখানে নিয়ে আসছো, কিন্তু এই মহিলাটাকে, যে মহিলাটা এত লম্বা মহিলা, একটা বিড়ালের আক্রমণ সে ফিরাইতে পারতেছে না, হাত পাতার বাধা, বিড়ালটাই বা কেন তার কাছ থেকে এইভাবে প্রতিশোধ নিতেছে, তাকে আঘাত করতেছে, একটু বলবা? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা এই বিড়ালটারে কষ্ট দিত, কি করত? খাওন দিত না, বিড়ালেরে কাম দিত, তুই কে ইঁদুর মার শিকা মার, কিন্তু কাঁটা সাড়াও দিত না, খাওন তো দিতই না, কাঁটাও দিত না, ঘরের ভিতরে আবদ্ধ করে রাখতো। এই বিড়ালটাকে এই মহিলাটা কষ্ট দিছে, এই জন্য আল্লাহ বিড়ালরে তার পিছনে লাগাই দিছে। এই বিড়াল আজকে প্রতিশোধ নিতেছে বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে। বিড়ালের এই প্রতিশোধ একদিন দুই দিনের জন্য না, কিয়ামত না হওয়া পর্যন্ত কোটি কোটি বৎসর এই বিড়ালটা তার কাছ থেকে প্রতিশোধ নেবে, তাকে রক্তাক্ত করবে, এই মহিলা তার আক্রমণ ফিরাইতে পারবে না। একটা বিড়ালকে কষ্ট দিলে যদি প্রতিশোধ নেওয়া হয়, মানুষকে কষ্ট দিলে কি সালাম করবো? হ্যাঁ,
সালাম করবো নাকি? অতএব মানুষকে কষ্ট দিবেন না, মানুষকে কষ্ট দিলে এটার প্রতিশোধ আল্লাহর পক্ষ থেকে নেওয়া হবে অবশ্যই। মারবেন তো না ওই, মানুষকে কষ্ট দিবেন না, মারা তো আরো বড় অপরাধ। যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তারা মুসলমান হইয়াও কাফের, মুসলমান হইয়াও কই কাজ করলে কাফের হয়ে যায়। ও এই মহিলার কথা নিয়ে বললাম তো, এই বেটার কথা বুঝতাম না, লম্বা বেটা। এই বেটা কি করতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভাই এই লম্বা বেটাটা, এই পুরুষটা, এই পুরুষটা হইলো হাজিরারে কষ্ট দিত, কষ্ট করতো নিয়ে হাজিরারে কষ্ট দেয়নি মোল্লেমরা, টেহা দুকে বেশি কামাই করবার লেগে খাওয়ানে কষ্ট দেয়, তাহনে কষ্ট দেয়, খাওয়ানে তাহনে বিমানে কুচে দিব সৌদি এয়ারলাইন্স পরে দিছে একটা, ওই যে কিনা বলে যে ট্রানজিট পূর্ণ এয়ারলাইন্স, এটা দিছে এটা এমিরেটিস হইয়া, এটা আরব আমিরাত হইয়া গহইরা করে মক্কা শরীফ গেছে, আরো ঘন্টা লাগায় বা তিন দিন লাগায় গেছে, কুচে ডাইরেক্ট বিমানে নিব, টেয়া নিছে 3,40,000, এটা নিয়ে ডাইরেক্ট বিমানের কথা নিয়ে 30,000 টাকা বাঁচাইবার লাগিয়ে দিছে আপনার ইনডাইরেক্ট লোকাল বিমানে, এরকম কষ্ট দেয়নি। যারা হাজিরারে কষ্ট দেয়, সরাসরি হাজিরার কষ্ট আছে, এটা কোন জায়গায় হাজিরারে কষ্ট? আল্লাহ রাসূল বলেন, জিব্রাইল বলছে, এই মিনা মুজদালিফা আরাফায় যে সমস্ত লোকেরা হাজিদেরকে কষ্ট দেয়, আর এই লোকটা হাজিরারে কষ্ট দিত, মিনা মুজদালিফা আরাফায় হাজিরারে কষ্ট দিত, এই জন্য এর ব্যান্দা দিয়ে ফিডানো হইতাছে, এই ব্যান্দার ফিডা কিয়ামত পর্যন্ত হে খাইবো থামতো না, নাউজুবিল্লাহ বলেন। তাইলে যারা হাজিরারে কষ্ট দেয় এরা কি এর ফিডা খাইবো? ব্যান্দা মুঙ্গুরের ফিডা। এই জাহান্নাত জাহান্নামে যাওয়ার আগে আসরের ময়দানে আলমে বরসুক থেকে তার এই মুঙ্গুরের ফিডা দেওয়া হইব, এই মুঙ্গুরের ফিডা কিয়ামত পর্যন্ত হয়ে খাইতে থাকবো, এই মুঙ্গুরের ফিডা যে ফিডও লাগবো, দুই হাত বান্ধা থাকবো, হাউমার করে চিৎকার করব, তাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। বুঝলেন? হজের ব্যবসা যে করেন, লাইসেন্সটা কইরে দুই দিন পরে পরে যে হাজিরা লইয়ে যান আর কষ্টটা দেন, বুঝলেন যে কষ্ট দিলে আপনার অবস্থাটা কি হবে।